পৃথিবীর যত সুর যত ভালোবাসি বলে দাও বন্ধুরা। আজকাল আমরা টিকটক ফেসবুকে ঢুকলে এরকম ভিডিও দেখতে পাই, এরকম ভিডিও সবাই চায় এডিট করতে। তো আপনারা কীভাবে এডিট করবেন সেটা আমি দেখা দিচ্ছি। এটি মূলত দুই স্টেপে ভাগ করা থাকবে, একটা হলো পিক্সেল আপ আর একটা হলো অ্যালার্ট মোশন। দুটির মাধ্যমে আপনারা করতে পারবেন। এটি করতে হলে আপনারা জাস্ট আমাকে ফলো করুন এবং এই ফাইলগুলো ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদের পাসওয়ার্ড দরকার হবে, পাসওয়ার্ডটা আপনারা আমার ডিসপ্লেতে দেখতে থাকবেন, অবশ্যই পেয়ে যাবেন। তার আগে আপনার পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন। এটি কীভাবে করবেন সেটা আমি প্রথমে দেখা দিচ্ছি। জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন, তারপর আপনারা এরকম একটা স্টেপ পাবেন, আমি দেখাচ্ছি। ওয়েট, ওকে, চলে যান ক্রোম ব্রাউজারে, তবে এখানে লিখুন রিমুভ বিজি, ওকে এন্টার করুন। তারপর এখানে আপনার আপলোড ইমেজে ক্লিক করুন, এখানে আপনার পিকচারগুলো নিয়ে আসেন। এখানে আপনারা আপনার চারটা বা পাঁচটা পিকচার রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর এখানে নিয়ে আসবেন। আমি আপাতত একটা দেখাচ্ছি, নেট সমস্যা তার জন্য লোডিং এসেছে, নেট ক্লিয়ার থাকলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, দেখতে থাকুন আপনারা। আপনার পিকটা ডাউনলোড করে নিন এখান থেকে। ওকে, ডাউনলোড করে নিচ্ছি আমিও। ডাউনলোড করার সাথে সাথে এখন চলে যাবেন পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপ পুরো অপশন যদি কেউ না থাকে আমাকে নক করতে পারেন বা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। এটা আপনার সাইজটা ঠিক করে রাখেন, সাইজ স্কোর দিয়ে দেন। ওকে, এখানে আপনার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিন। ওকে, আপনার পছন্দ মতন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন, আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি। ওয়েট, আমি এটা দিচ্ছি, এটা অটো ক্লিক করে দিন। ওকে, তারপর এখানে ফর্ম গ্যালারিতে যে আপনার পিকটা নিয়েছেন যেগুলো আপনি ব্যাকগ্রাউন্ড করছেন, জাস্ট এরকম দিয়ে আপনারা এটা সেভ করে দেবেন। আলটা এটা একটু স্টক বাড়াই দেবেন, আমি স্টকটা বাড়াই দেখাচ্ছি। ওয়েট, স্টক এটা দুই কি তিন রাখবেন, তাহলে দেখতে সুন্দর রাখাবে। এবার সেভ করে দিন। তো আপনারা এটা চাইলে এটা দিয়ে আপনার এটা ইমানের ইউটিউব অনেক রিলস ভিডিও আছে ওইগুলো নিয়ে আপনারা জাস্ট এটা বসাই দেবেন, একটু লেআউট করে দেবেন, শেষ কাজ, এটা শেষ হয়ে যাবে। তো এরকম এখন দেখো আমি চারটা পিক্সেল দিয়ে কীভাবে করবেন। এখানে আপনারা প্রথমে আপনার একটা পিক্সেল দিন, আলাদা আলাদা দিন, আমি একটা করে দেখাচ্ছি। ওয়েট, আমি একটা বারবার কপি করে দিচ্ছি, আমার এত সময় নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি বারবার একটা পিক চারবার করে নিচ্ছি। ওয়েট, ওকে, চার কোনা চারটা আপনার পিক দিয়ে দেবেন, মাঝখানে আপনার একটা পিক্সেল দিয়ে দেবেন। আমি চার কোনা চারটা পিক দিয়ে দিচ্ছি, মাঝখানে একটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা দিয়ে আপনারা বড় বড় একটু কাস্টমাইজ করে নেবেন আপনার সুন্দর মতন, এবং সেভ করে দিন আলটা দিয়ে। জাস্ট আমাদের পিক্সেল উপরে কাজ শেষ, এখন চলে যাবে অ্যালার্ট মোশনে। অ্যালার্ট মোশনে চলে যাই, চলেন। ওকে, অ্যালার্ট মোশন ওপেন করে দিন। এই অ্যালার্ট মোশনে একটা ফাইল আছে, ফাইলটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনারা আমার ডিসক্রিপশনে ক্লিক করুন, তাহলে পেয়ে যাবেন লিঙ্কটা। ফাইল এক্সএমএলটা ডাউনলোড করার সাথে এটা ইনপুট করে দিন, ইনপুট জাস্ট এটা শেয়ার করে পিক্স অ্যালার্ট মোশনে অ্যাড করে দেবেন। তবে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমার পিকচারটার জায়গায় আপনার পিক দিয়ে দেবেন। শুধু এখানে আপনার কিছু দরকার না, খালি পিকটা বসে দেবেন। এখানে আমার পিকটা বসে দিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডের জায়গায় আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন ওটা দিয়ে দেবেন। দেখেন এখন হয়ে গেছে, জাস্ট এখন আপনারা ফিল করুন। ওকে, দেখেন এখানে আপনারা চাইলে রিলিক্স ভিডিওটা আপনারা নিচে যে ওইটা ডিলিট করে দিয়ে আপনারা অন্য কোনো রিলিক্স ভিডিও অ্যাড করতে পারেন। এটা ইউটিউবে অনেক রিলিক্স ভিডিও পাবেন, বাংলা রিলিক্স ভিডিওগুলোকে সার্চ করবেন, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা বেশি এটা কাস্টমাইজ করবেন না, জাস্ট এখানে সেভ করে দেবেন, তাহলে অনেক সহজ হয়ে যাবে। একটু সেভ করতে হয়তো একটু সময় নেবে, কিন্তু এটা ইটওয়ার্ক করতে হবে আপনাদের জন্য, সুবিধার জন্য আর কি।